সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করছি প্যান ভিশন টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় সাপ্তাহিক লাইভ গানের অনুষ্ঠান হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত সুরের আহ্বান। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আজকের এই প্রোগ্রাম আপনারা দেখছেন, আমি আবু রাইহান আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা প্রত্যেকটি পর্বেই আপনাদেরকে আনন্দিত করার জন্য, শিক্ষণীয় কিছু গান উপহার দেওয়ার জন্য, হামদ এবং নাচ শোনানোর জন্য আমাদের প্রিয় শিল্পীদেরকে আপনাদের সামনে হাজির করে থাকি। আজকেও এর ব্যতিক্রম নয়, আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি আমাদের সকলের প্রিয় শিল্পী আমিনুল হক। আসুন আমরা শুরুতেই তার সঙ্গে পরিচিত হয়ে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া কেমন আছেন আপনি? আল্লাহর মেহরবানি, আলহামদুলিল্লাহ ভালো রেখেছেন। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্যান ভিশন টেলিভিশনে সম্ভবত এটি আমার ফার্স্ট টাইম। যদি ছোট্ট করে অনুভূতি আমাদের সাথে শেয়ার করা যায়। ধন্যবাদ আপনাকে। আমি শুরুতে আল্লাহকে শুকরিয়া জানাই, আল্লাহ তাআলা আমাকে কবুল করেছেন এই চমৎকার একটি প্রাণবন্ত আয়োজনে, সমৃদ্ধ আয়োজনে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আর প্যান ভিশন কর্তৃপক্ষের মেমোরিতে আল্লাহ তাআলা আমার নামটি স্মরণ করিয়েছেন, এই জন্য আমি আরও একবার শুকরিয়া আদায় করছি। আর এটি জনপ্রিয় একটি অনুষ্ঠান, সবার একটি আবেগের জায়গা এটি, সেখানে আসতে পেরে তো নিঃসন্দেহে ভালো লাগা কাজ করবেই। তো আল্লাহর কাছে তৌফিক কামনা করছি, সাহায্য কামনা করছি। ধন্যবাদ। মাশাআল্লাহ, শুকরিয়া। আমাদের এই প্রোগ্রামটার ব্যাপারে বলতে চাই, এটা তো শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে আমাদের এই প্রোগ্রামটা অত্যন্ত জনপ্রিয় এবং দেশে এবং প্রবাসে যে সমস্ত ভাইরা আছেন তারা এই প্রোগ্রামটা এই সময়টাতে খুব সময় বের করে দেখেন। তো এই প্রোগ্রামটাকে আপনার দেখার সুযোগ হয় কি না? আমি নিয়মিত দর্শক। আচ্ছা, মাশাআল্লাহ, শুকরিয়া। এবং আমার পরিবার দর্শক এটা। আমি আমার পরিবারের যারা আছেন, মেজো ভাই, সেজো ভাই, বড় ভাই, সবাইকে এটা শেয়ার করি দেখার জন্য। ধন্যবাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন, আমি অনুরোধ করব আপনাদেরকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কেননা নতুন নতুন কন্টেন্টগুলো আসার সাথে সাথেই নোটিফিকেশন আপনাকে রিমাইন্ড করবে এবং আপনি চমৎকার কিছু পরিবেশনা শুরুতেই দেখে ফেলবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আমিনুল হকের কাছ থেকে শুরুতেই গান শুনবো, এরপরে তার সাথে আড্ডা হবে, কথা হবে, গান হবে এবং আমরা জানবো তার গান শেখার শুরুটা কোত্থেকে। এইভাবে আস্তে আস্তে আমরা শুরু করতে চাই, আমরা শুরুতেই গান শুনতে চাই। আমিনুল হক ভাই, আমরা শুরুতেই কোন গানটি শুনতে পারি? শুকরিয়া। আমার প্রিয় একজন মানুষ, আমি যার কাছ থেকে মোটামুটি গানও শিখেছি আলহামদুলিল্লাহ, আমি আপনাকে উপস্থাপক হিসেবে পেয়েছি আজকে। উপস্থাপক হিসেবে আমি আরও একবারের জন্য কৃতজ্ঞতা আল্লাহর কাছে। আমি শুরুতে যে গানটি করতে চাই, এটি হচ্ছে আমাদের এই সংস্কৃতির পুরোধার আমরা যাকে বলি, প্রিয় কবি মতিউর রহমান মল্লিক ভাই, ওনার লেখা এবং সুর করা তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর। মাশাআল্লাহ, খুবই চমৎকার। এই গানটি আমি শোনাতে চাই, শুনে নিন ইনশাআল্লাহ। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। সেই কথা ভেবে ভেবে, সেই কথা ভেবে ভেবে কেটে যায় লগ্ন, ভরে যায় তৃষিত অন্তর, না জানি তাহলে তুমি কত সুন্দর।
যে পাখি পালিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল তেপান্তরে, যে পাখি পালিয়ে গেল সুদূরে, যে নদী হারিয়ে গেল তেপান্তরে, সে পাখি সে নদী যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে তারা ছড়ায় হাসি আকাশে, যে ফুল সুরভি ঢালে বাতাসে, যে তারা ছড়ায় হাসি আকাশে, যে ফুল সুরভি ঢালে বাতাসে, সে তারা সে ফুল যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল আজীবন মদিনায়, সে মানুষ, সে মানুষ যদি এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর, কত সুন্দর। কবি মতিউর রহমান মল্লিককে আল্লাহ জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, আমিন আমিন। এত চমৎকার কিছু গান লিখে গেছেন, সুর করে গেছেন, যেগুলো মনে হয় না কখনো পুরাতন, যত বেশি গাওয়া যায় মনে হয় যে এটা আমার জন্য, আমাদের জন্য নতুন কিছু, এরকম মেসেজ সমৃদ্ধ। আমরা একটা ফোন কল নিয়ে আসি। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি তানজিমুল হক, তানজিমুল উম্মাহ স্থায়ী ক্যাম্পাস আশুলিয়া থেকে বলছি আপনাদেরকে। জি ভাইয়া, অসংখ্য মোবারকবাদ। আপনি তানজিমুল উম্মাহ স্থায়ী ক্যাম্পাস থেকে বলছেন। আমাদের আজকের অতিথি শিল্পী আমিনুল হক আছেন, কোনো গানের রিকোয়েস্ট আছে কি ভাইয়া? জি বলুন। আসসালামু আলাইকুম তানজিম। ওয়ালাইকুম আসসালাম স্যার, কেমন আছেন? আল্লাহর মেহরবানি, কেমন আছেন আপনারা সবাই? আমরা আশুলিয়া থেকে স্যার অনেকেই দেখতেছি স্যার আপনাকে, ধন্যবাদ। শিক্ষকতা পেশা আসলে ছাত্র, শিক্ষক, বন্ধু, এটা একটা অনেক বড় একটা সার্কেল তৈরি হয়। আলহামদুলিল্লাহ, যে গানটি শোনার জন্য রিকোয়েস্ট করা হয়েছে, আশা করছি সেই গানটি আমরা চেষ্টা করব শোনানোর জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আরেকটি গান শুনি, গান শোনার পরে আমরা একটু কিছু কথাবার্তা শুনবো, আমরা গল্প করবো, আড্ডা দেবো ইনশাল্লাহ। এখন কোন গান শোনা যায়? ধারাবাহিকতা, যেহেতু পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি, আল্লাহ তাআলা যে মানুষকে দুনিয়ার শ্রেষ্ঠ এবং পরকালীন জীবনে শ্রেষ্ঠ করেছেন, তো সেই নবীকে ভালোবেসে হৃদয় থেকে
অন্ধকারাচ্ছন্ন সমাজকে আলোকিত করবার জন্য যিনি পৃথিবীতে আগমন করেছিলেন, সেই ধরনের একটি গান আমি পরিবেশনের চেষ্টা করব এবার ইনশাল্লাহ। পৃথিবী যখন ঘোর আধারে, মানবতা একেবারে নিঃস্ব। আমি শুরু করছি ইনশাল্লাহ। পৃথিবী যখন ঘোর আধারে, মানবতা একেবারে নিঃস্ব। পৃথিবী যখন ঘোর আধারে, মানবতা একেবারে নিঃস্ব। রসুল তোমার আগমনে আলোকিত হলো সারা বিশ্ব। পৃথিবী যখন ঘোর আধারে, মানবতা একেবারে নিঃস্ব। পথহারা মুসাফির তোমার ডাকে, খুঁজে পেল সত্যের সন্ধান। শত্রুরা হয়ে গেল বন্ধু সবে, শুরু হলো মুক্তির জয়গান। বঞ্চিত অসহায় ফিরে পেল অধিকার, বঞ্চিত অসহায় ফিরে পেল অধিকার। পাল্টে গেল গোটা দৃশ্য, পৃথিবী যখন ঘোর আধারে, মানবতা একেবারে নিঃস্ব। পৃথিবী যখন ঘোর আধারে, মানবতা একেবারে নিঃস্ব। সকল নবীর সেরা নবী, তোমায় পে ধন্য সবই। পূর্ণ হলো বিশ্বভূমি, শত শত মুজাহিদ তোমার ডাকে, হাতে নিল সত্যের তলোয়ার। লাত মানা তু যা ভেঙে দিল সব, ধ্বনি তুলে আল্লাহু আকবার। পৃথিবীর বুকে তাই স্মরণীয় চিরকাল, পৃথিবীর বুকে তাই স্মরণীয় চিরকাল। যারা হয়েছিল তব শিষ্য, পৃথিবী যখন ঘোর আধারে, মানবতা একেবারে নিঃস্ব। রসুল তোমার আগমনে আলোকিত হলো সারা বিশ্ব। পৃথিবী যখন ঘোর আধারে, মানবতা একেবারে নিঃস্ব। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা সুন্দর একটি নাতে রাসুল শুনলাম আমাদের আজকের অতিথি শিল্পী আমিনুল হকের কাছ থেকে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আপনারা কমেন্টস করছেন, প্রিয় শিল্পীর গান শুনে মুগ্ধ হচ্ছেন, আমরা কিছু কমেন্টস পড়ে নিই, আবার পরবর্তীতে গানে আসবো আমরা। শুরুতেই মোহাম্মদ ইব্রাহিম সৈয়দ, উনি রাজশাহী থেকে দেখছেন। এরপরে আমাদের তিনি অবশ্য জারাকাল্লা খায়রান বলেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের আজকের শিল্পী যিনি আছেন সাতক্ষীরার গর্ব, আমাদের প্রিয় আমিনুল হক বলেছেন, মোহাম্মদ তাসতিম হাসনাইন। এরপরে তানজিম তো ফোন করেছিল আসলে ক্যাম্পাস থেকে, আব্দুল মালিক নাইম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আব্দুল হাকিম বাবলু প্যারিস থেকে দেখছি বলছেন, আমাদের প্রবাসী ভাই আব্দুল হাকিম ভাই, আপনাকে অসংখ্য মোবারকবাদ। আপনি কষ্ট করে সময় বের করে আমাদের আজকের এই প্রোগ্রামটি দেখছেন, আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ শেষ পর্যন্ত। এমডি মাহাদি জাকির বিসিএর পক্ষ থেকে শুভকামনা এবং শুভেচ্ছা জানিয়েছেন, আমরাও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা কমেন্ট করছেন, আপনাদের পছন্দের গানগুলো অবশ্যই আমাদের কমেন্টস বক্সে জানান, কমেন্টস করুন, আমরা সেগুলো শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর আমাদের সাথে তো অবশ্যই থাকবেন। আমিনুল হক, আমি তো পার্সোনালি আপনার গানের ভক্ত, যদি বলা যায় যে শুরুটা কীভাবে হয়েছিল, ইসলামী গান শেখা শুরুটা কীভাবে? শুরুটা হচ্ছে, যদি বলতে হয় জি ভাইয়া, আমাদের আজকের অতিথি শিল্পী আমিনুল হক আছেন, কোন গানের রিকোয়েস্ট আছে কিনা? আচ্ছা আচ্ছা আচ্ছা, জি সুযোগ হলে ইনশাল্লাহ জি ইনশাল্লাহ আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ যশোরের প্রিয় ভাই ফোন করার জন্য, আপনি আমাদের সাথে আছেন, অবশ্যই প্রোগ্রামের শেষ পর্যন্ত দেখবেন। আমরা ছিলাম সঙ্গীত জীবনের শুরুটা কিভাবে? আমার আল্লাহ তাআলার তরফ থেকে পরিবারের সবারই কণ্ঠ আল্লাহ অনেক সুন্দর দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমি ছোটবেলায় গল্প শুনেছি যে আমার পারিবারিকভাবে আমার আব্বা সবাইকে নিয়ে বসার চেষ্টা করতেন, তো সেখানে আমার হচ্ছে শরীরের যে কোনো একটা অংশে ঠিক মানে চাবি দিতেন, আমি নাকি গাওয়া শুরু করতাম, তারপরে যখন আরেকবার চাবি দিতেন তখনই স্টপ হতো সেটা। আচ্ছা, যাই হোক, তো গান শেখাটা হচ্ছে শুরু হয়েছে অফিসিয়ালি আমি যখন তানজিমে পড়ি, তামিরুল মিল্লাতে পড়ি আলিমে, তখন থেকে আমার অফিসিয়ালি গান শেখা শুরু। আর এর আগ থেকে বিভিন্ন মাহফিলেগুলোতে গজল টজল গাওয়ার চেষ্টা করতাম। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আপনাকে পেয়েছি পরিচালক হিসেবে সাইমুমে, আমি সাইমুমে কর্মশালা করেছি, হচ্ছে এক বছরের একটা কর্মশালা ছিল, সেখান থেকে অনেক কিছু শিখেছি। তো মূলত অফিসিয়াল শেখা হচ্ছে সাইমুম থেকে। ধন্যবাদ, আমরা তো শুনলাম শুরুটা। এখন কি গানের সাথে লেগে থাকা হয় বা সুযোগ হয় কিনা? গানের সাথে আছি আলহামদুলিল্লাহ, এবং আমি তানজিমুল উম্মাহ ইন্টারন্যাশনাল তাহফিজ স্কুল ইংলিশ মিডিয়াম ব্রাঞ্চ, এটি হচ্ছে উত্তরাতে আছে, আমি এখানে কালচারাল মিডিয়া ডিপার্টমেন্টে আছি টিচার হিসাবে, ছোট বাচ্চাদের নিয়ে গান শেখানোর চেষ্টা করছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। নিজে কখনো গান লেখা বা সুর করা এটা কি চেষ্টা করা হয়েছে কিনা? লিখেছি অনেকগুলো, কিন্তু আসলে এটা লাজুকতা বলবো না নাকি লেখার যে মানটা সেটা নিয়ে নিজের কনফিউশনের কারণে সামনে আনা হয় না, হতে পারে এটা দুর্বলতা, এটা বা আমি আমার দুর্বলতাটাকেই বলবো এটা। এখন অবধি অনেকগুলো গান লিখেছি কিন্তু জনসম্মুখে আনার দুঃসাহস দেখাতে পারিনি এখনো। আচ্ছা আচ্ছা, আমরা গীতিকার হিসাবে আমরাও দেখতে চাই আপনাকে, তো আমরা আবার একটু গানে ফিরতে চাই, এরপরে আবার ইনশাআল্লাহ আবার কোন একটা বিষয় নিয়ে। আমি রাকিব ভাইয়ের কথা সুর মিলিয়ে উনি একটু রিকোয়েস্ট করেছিলেন আপনাকে গান করার জন্য, আমি গাইবো শেষের দিকে একটা গান গাইবো ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। তাহলে আমি এখন যেটি করতে চাই সেটি হচ্ছে রাসূল আমার ভালোবাসা তানজিমুল, আমার স্টুডেন্ট যেহেতু ফোন করেছিল। রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, যখন দারুণ দুঃখ নামে
আমার জীবন জুড়ে বিপদ আপদ মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন তোমার শৈশব কৈশোর যোগায় সান্ত্বনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, তখন তোমার বদরুদ জোড়ায় যন্ত্রণা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হারে দুঃখ ছাড়া আর কিছু না পেলাম, কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হারে দুঃখ ছাড়া আর কিছু না পেলাম, তাই তো শুধু মনে পড়ে সোনার মদিনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমিনুল হক, আমরা তো গান শুনছি, আমরা কমেন্টসগুলো আমি পড়ছিলাম, কমেন্টসগুলোতে মায়ের গানের রিকোয়েস্ট আসছে, আরও আমাদের কিছু দর্শক শ্রোতা আগেও কিছু গানের রিকোয়েস্ট করছে, সুযোগ হলে একটা সময় আমরা সেগুলো শোনার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখন কি কোন গানটি আমরা শুনবো? আমরা আপনার কাছে গান শুনবো না এখানে, নাকি আরও পরে শুনবো ইনশাআল্লাহ? পরে শুনবো। জি আচ্ছা, তাহলে আমি এখন একটি মরমী গান করার চেষ্টা করছি, পৃথিবীর জীবন শেষ হবে আমাদের চলে যেতে হবে। আমরা ওই গানটা কখন শুনবো? আল্লাহ তোমার এই দুনিয়ায়, আল্লাহ তোমার এই দুনিয়ায়, এই গানটা আমার ভালো লাগে। আচ্ছা ইনশাআল্লাহ একটা সময় করে, তাহলে তো এখনই শোনাতে হয়, আপনি যেহেতু কথাটি নিয়ে এসছেন তাহলে এখনই শোনাতে চাই ইনশাআল্লাহ। আমরা একটা ফোন কল নিয়ে তারপরে আবার শুনি নাকি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোথা থেকে বলছেন? জি নুরুজ্জামান ভাইয়া, আমাদের সাতক্ষীরারই আজকের অতিথি শিল্পী, আমাদের পছন্দের শিল্পী আমিনুল হক আছেন, আপনার কোনো গানের রিকোয়েস্ট আছে কি ভাইয়া? আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, অসংখ্য মোবারকবাদ ভাই আপনাকে, আপনার ছোট ভাইয়ের কণ্ঠে মায়ের গান শুনবেন ইনশাআল্লাহ, আমরা শুনবো ইনশাআল্লাহ, ধন্যবাদ।
আমাদের বড় ভাইকে। তাহলে আমরা যে গানটি শুনবো এখন, আপনার মুখ থেকে যে শব্দটি বের হয়েছে, আল্লাহ তোমার এই দিনে এই গানটি করার চেষ্টা করি এবার ইনশাআল্লাহ। আল্লাহ তোমার এই দুনিয়া আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, এই দুনিয়া পে আমার বদলে গেল মন, দু চোখেতে এলো শুধু রঙিন স্বপন, এই দুনিয়া পে আমার বদলে গেল মন, দু চোখেতে এলো শুধু রঙিন স্বপন, ভাবলো না মন আল্লাহ ছাড়া, ভাবলো না মন আল্লাহ ছাড়া নেই কোনো উপায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, থাকতে সময় আল্লাহকে মন ডাকরে হরদম, এই দুনিয়ায় জীবনের সময় বড় কম, থাকতে সময় আল্লাহকে মন ডাকরে হরদম, এই দুনিয়ায় জীবনের সময় বড় কম, হাশর মিজান পুলসি রাতে, হাশর মিজান পুলসি রাতে সে ছাড়া কেউ নাই, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, আল্লাহ তোমার এই দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয়ে কারো কাঁদে না হৃদয়। প্রিয় দর্শক শ্রোতা, আমরা কিন্তু বেশ কয়েকটি গানই শুনে ফেলেছি আলহামদুলিল্লাহ। আমরা আশা করছি খুব চমৎকার কিছু গান উপহার দিয়েছেন আমাদের আমিনুল হক ভাই। আপনারা আমাদের সাথে আছেন, অবশ্যই প্রোগ্রামের শেষ পর্যন্ত অবশ্যই থাকবেন। এখন নিচ্ছে ছোট্ট একটা বিজ্ঞাপন বেরোতে, আমাদের সাথেই থাকবেন, ফিরে এসে আবারও চমৎকার কিছু গান নিয়ে হাজির হব। ততক্ষণ আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পরে স্বাগত জানাচ্ছি প্যান ভিশন টেলিভিশন অত্যন্ত জনপ্রিয় সাপ্তাহিক লাইভ গানের অনুষ্ঠান হোমল্যান্ড আবাসন লিমিটেড নিবেদিত সুরের আহ্বানে। প্রিয় দর্শক শ্রোতা, যথারীতি আমরা একটি পর্ব শেষ করেছি। বিরতির পরে আমাদের সাথে ঠিক আমাদের আজকের যে অতিথি শিল্পী আছেন, খুব চমৎকার গান আমাদেরকে বিরতির আগে শুনিয়েছেন আমাদের আমিনুল হক ভাই।
আমিনুল হক ভাই, আমরা চমৎকার কিছু গান শুনেছি, বিরতির পরে আবারও কিছু গান শুনবো, কিছু রিকোয়েস্ট ছিল সেইগুলো গানও শোনার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি একটি প্রশ্ন আপনাকে করতে চাই, সেটা হলো যে এই যে ইসলামী সঙ্গীতের গানগুলো আপনি গাচ্ছেন বা এগুলোর ভালো লাগা থেকে করা, এগুলো কিছু আছে যে আমার ভালো লাগে তাই আমি এই গানগুলো করি, আবার কিছু আছে যে আল্লাহকে রাজ্য খুশি সন্তুষ্টি মনের ভেতরে এক একজনের এক এক ধরনের আবেগ কাজ করে, ভালোবাসা কাজ করে, আমার মনে হয় যে আপনি কোন বিষয়টাকে বেশি গুরুত্ব দিয়ে এই অঙ্গনটাকে আপনি বেছে নিয়েছেন? সুপ্রিয় ভাইয়া, অনেক সুন্দর একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনি উত্থাপন করেছেন। আল্লাহর তরফ, আমি শুরুতেই বলার চেষ্টা করেছিলাম যে আল্লাহর তরফ থেকে কণ্ঠ সুন্দর করে দিয়েছেন আল্লাহ তাআলা। তো এক কথায় অ্যান্সার হচ্ছে, আমি এটা আমার দায়িত্বের জায়গা থেকে করবার চেষ্টা করি, এটা আমার ভালো লাগা আবার দায়িত্ব দুটোই হচ্ছে সম্পৃক্ত। আর আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে, আমি যখন দুনিয়ার জীবন শেষ করব, পরকালীন জীবনে পাড়ি জমাবো, তখন আল্লাহ তাআলা আমাকে কিয়ামতের ময়দানে জিজ্ঞেস করবেন আমাকে যে নিয়ামতগুলো আল্লাহ তাআলা দিয়েছেন সেগুলো আমি, তিনি যে পদ্ধতিগুলো কি বলে বাড়িয়ে দিয়েছেন, প্রচলন করে দিয়েছেন, সেই অনুযায়ী আমি কাজ করেছি কিনা দুনিয়াতে, সেই জবাবদিহিতার জায়গা, সেই অনুভূতির জায়গাটা থেকে মোটামুটি মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা এটার রেশ ধরে কি কোনো গান শুনতে পারি? এই কথার রেশ ধরে, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খাড়া, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা, আল্লাহ বলে কবরে রাখি আমায় কালমা পড়ে, আমায় আল্লাহ বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা, আমায় তোরা ক্ষমা করে দিস। আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খাড়া, আমি যেদিন যাব মারা, আমি যেদিন যাব মারা, চতুর্পাশে হয়ে খাড়া, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা, আল্লাহ বলে কবরে রাখি আমায় কালমা পড়ে, আমায় রাসূল বলে, আমায় আল্লাহ বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা, আল্লাহ বলে কবরে রাখি। পাড়া পড়ছে নতুন করে, দেখিতে আসিবে মোরে, মুখে কাপড় তুলিয়া রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় তুলিয়া রাখি। দেখে আমার মুখ খানি, দেখে আমার মুখ খানি, কারোর চোখে এলে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা, আল্লাহ বলে মাটি দিতে নিস আমায় রাসূল বলে, আমায় আল্লাহ বলে মাটি দিতে নিস আমার বন্ধুরা, আল্লাহ বলে মাটি দিতে নিস। আমার যাবার পথ ধরে, তোরাও আসবি পরে, সে কথা স্মরণে রাখিস আমার বন্ধুরা, সে কথা স্মরণে রাখি। ভেবে আমার মুখ খানি, ভেবে আমার স্মৃতি খানি, কারোর চোখে এলে পানি, ভেবে আমার স্মৃতি খানি,
কারো চোখে এলে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা, আল্লাহ বলে মাটি দিতে নি। আমায় রাসুল বলে আমায় কালমা পড়ে মাটি দিতে নিস আমার বন্ধুরা, আল্লাহ বলে কবরে রাখি। আমি যেদিন যাব মারা চতুর্পাশে হয়ে খাড়া, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা, আল্লাহ বলে কবরে রাখি। মাশাআল্লাহ, খুবই চমৎকার একটি গান, এবং আবেগ আপ্লুত হওয়াটাই স্বাভাবিক। মানুষের হায়াত মৌত, জীবন মৃত্যু, এই ধরনের বিষয়গুলো আসলে খুবই সেন্সিটিভ। এগুলোর ব্যাপারে কোনো হাত নেই, কখন কার চলে আসে এটা কেউ বলতেও পারে না। এর জন্য আমাদের সবসময় প্রিপারেশন নিয়েই থাকা উচিত। আল্লাহ আমাদেরকে মাফ করুন, মাফ করুন। আমিন। ধন্যবাদ আমিনুল হক ভাইকে, খুবই চমৎকার গান শোনাচ্ছেন আমাদেরকে, আমরা শুনছি, সুন্দর উপভোগ করছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা যারা আছেন, আমি আবার আপনাদেরকে রিপিট করছি, যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা এই প্রোগ্রামটি বেশি বেশি করে শেয়ার করুন, এবং আমাদের ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেন। এতে করে আপনাদের সামনে নতুন নতুন কন্টেন্টগুলো নোটিফিকেশন গেলে আপনারা শুরুতেই সেগুলো উপভোগ করতে পারবেন। আমিনুল হক, আমরা এই প্রোগ্রামটা গানেরই, যারা আসেন এখানে তারা আসলে গানে শোনান, আমরা এক এক করেই গান শুনছি, গান শুনবো ইনশাল্লাহ। তা আমরা আরেকটি গান শুনে নিই ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। তবে আমি তৃষ্ণার্ত, যদি আপনি গান শোনাতেন তাহলে বেশি ভালো হতো। আমি 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 আপনাকে সাথে করে নিয়েই একেবারে ইনশাল্লাহ গাইবো ইনশাল্লাহ। ঠিক আছে ইনশাল্লাহ। আমি এখন একটি মায়ের গানের, মানে কয়েকটি গানের অংশ বিশেষ করবার চেষ্টা করবো, একটু মেশআপ টাইপের, আমার ভালো লাগার কিছু মায়ের গান। মিক্সড মিক্সড মানে এইটা হচ্ছে যে মুখ, অন্তরা, এই সব কিছু মিলে একটা কম্বিনেশন। আমি আমি চেষ্টা করবো সব গানেরই মুখ শোনানোর জন্য ইনশাল্লাহ, মুখ শোনানোর জন্য ইনশাল্লাহ। আমার ভালো লাগার কিছু গান, আর এই গানটির হচ্ছে পৃথিবীতে মায়ের মতো আপন কেহ নাই, আবার সব কিছুই সব ভালোবাসা মায়ের ভালোবাসার সাথে যায় না, মানে অতুলনীয় ভালোবাসা আমার। তো আমি একটু চেষ্টা করছি সেরকম কিছু গান শোনানোর জন্য ইনশাল্লাহ। সীমাহীন যত নাই বুক ভরা বেদনা, মার মতো কেউ পাশে রয় না, মার মতো কেউ পাশে রয় না, মা ছাড়া দুনিয়া আপন কেহ আর হয় না, কখনো হয় না, মা ছাড়া দুনিয়া আপন কেহ আর হয় না, কখনো হয় না। সীমাহীন যত নাই বুক ভরা বেদনায়, মার মতো কেউ পাশে রয় না, মার মতো কেউ পাশে রয় না, মার মতো কেউ পাশে রয় না, এই পৃথিবীকে ছাড়তে পারি সব কিছু ভুলতে পারি, পৃথিবীকে ছাড়তে পারি সব কিছু ভুলতে পারি,
কি করে ভুলে যাব রক্তেরই বাঁধ। আমি যে তোমার মাগো নাড়ি ছেড়া ধন মা, আমি যে তোমার মাগো নাড়ি ছেড়া ধন। আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। মায়ারা চোল দিয়ে কেন আমায় তুমি জড়াও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। মায়ারা চোল দিয়ে কেন আমায় তুমি, মায়ারা চোল দিয়ে কেন আমায় তুমি জড়াও না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না, আজ কেন আমায় সোহাগ মাখা ডাক ডাকো না। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম। কে বলছিলেন, কোথা থেকে বলছিলেন? জি জি, প্যান মিশন থেকে বলছি। অত্যন্ত জনপ্রিয় একটি প্রোগ্রাম সুরের আহ্বানে আপনি ফোন করেছেন, আপনাকে অসংখ্য মোবারকবাদ। আমাদের আজকের অতিথি শিল্পী আমিনুল হক আছেন, কোনো গানের রিকোয়েস্ট আছে কি আপনার? বলুন তাহলে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, শুকরিয়া, ধন্যবাদ, অসংখ্য মোবারকবাদ আমাদের প্রিয় দর্শক শ্রোতাকে একটা দেশের গানের রিকোয়েস্ট করেছেন, সুযোগ থাকলে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। ভাইয়া কে বলছিলেন? জি ভাইয়া, কেমন আছেন আপনি? আপনাকে অসংখ্য মোবারকবাদ। আপনার সাথে এর আগেও প্যান ভিশন টেলিভিশনের এই সুন্দর আয়োজনে আপনার সাথে কথা হয়েছে। আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমাদের এই প্রোগ্রামটি যে আপনি প্রত্যেকটা পর্বই দেখেন এটা আমরা বুঝতে পারি, এবং এই যে কষ্ট করে সময় বের করে আমাদের সাথে যুক্ত থাকেন, আল্লাহ আল্লাহ রাসুলের কথাগুলো শোনেন, ভালো লাগে, প্যান ভিশন টেলিভিশনকে ভালোবাসেন, সাথে থাকেন, অসংখ্য মোবারকবাদ আপনাদেরকে ভাইয়া। জি ভাইয়া, তো আমাদের আজকের জি ধন্যবাদ ধন্যবাদ। ইতালি থেকে আমাদের বেলাল ভাই ফোন করেছিলেন, আমাদের এর আগে আমার সাথে কথা হয়েছে ভাইয়ের, উনি প্রত্যেকটা প্রোগ্রামই দেখার চেষ্টা করেন, শুধু ইতালি না, বহির্বিশ্বে আমাদের যারা আছেন তারা মোটামুটি সবাই এই প্রোগ্রামটি দেখেন, এবং বেশ জনপ্রিয় একটি প্রোগ্রাম এটি। তো আমরা গানের বিষয়ে ছিলাম মনে হয়, গান শোনার বিষয়ে। ইনশাআল্লাহ আপনার এই গানটি শোনার পরে আমি একটি গান শোনাবো, তারপরে দর্শক শ্রোতার উদ্দেশ্যে আপনার কমেন্ট শুনবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। পৃথিবীতে বাবা বেঁচে নেই আমার, আমি অনেক ছোটোবেলায় বাবাকে হারিয়েছি, এরপরে মেজ ভাই আমাকে সাপোর্ট দিয়েছেন, এবং পারিবারিকভাবে সবাই বড় হয়ে আছেন, সেজ হয়ে আছেন, সবাই মিলে সাপোর্ট দিয়েছেন,
প্রত্যেকের কাছে আমি শুকরিয়া জানাই, আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ যেন আমার ভাই বোন যারা আছেন পৃথিবীতে বেঁচে, আমার দুটো বোন মারা গেছে, আব্বা মারা গেছে, দাদা দাদি সবাই মারা গেছেন, তো ভাই বোন যারা দুনিয়াতে আছেন আমাদের জন্য আল্লাহ তাআলা একসাথে থাকার তৌফিক দেন, এটা একটা প্রত্যাশা আল্লাহর কাছে এবং সবার কাছে আমার দোয়া। ফোন করেছিলেন তিনি কি মেয়েদের ভাই? জি, উনি আর্মিতে আছেন। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আর্মিতে আছেন, আর্মি সার্জন। বাবাকে স্মরণ করে আমি দুটো লাইন শোনাচ্ছি, তারপর আরেকটি গান শোনাবো ইনশাআল্লাহ। মন কানুনে ব্যথা জাগে, বাজে দুঃখের বীণ, শূন্য ঘরে বসে আছি, বাবা তুমি বিহীন, মন কানুনে ব্যথা জাগে, বাজে দুঃখের বীণ, শূন্য ঘরে বসে আছি, বাবা তুমি বিহীন, শূন্য ঘরে বসে আছি, বাবা তুমি বিহীন, মন কানুনে ব্যথা জাগে। আপনি শোনাবেন আমাদেরকে গান নাকি আরেকটা গান শোনাবো? আমি আপনি শোনান, আমি শেষে শোনাই দিই, তাই না? ঠিক আছে, তা আমি হচ্ছে মাহফুজবিল্লাহ, আপনার শেষ গান হবে ইনশাল্লাহ। আমি মাহফুজবিল্লাহ সাহেবের একটি গান আছে, নিঃশ্বাসে নিঃশ্বাসে নিয়ামত পাই, আমি এই গানটি একটু শোনানোর চেষ্টা করছি। নিঃশ্বাসে নিঃশ্বাসে নিয়ামত পাই আমি, বিশ্বাসে তাই আমি না দেখে তোমায় মানি, সে মানা সামান্য কত ত্রুটি পূর্ণ, তোমার মিজানে বেপনায় আমায় প্রভু, গোপনে ক্ষমা করে দিও তুমি, নিঃশ্বাসে নিঃশ্বাসে নিয়ামত পাই আমি, বিশ্বাসে তাই আমি না দেখে তোমায় মানি, সে মানা সামান্য কত ত্রুটি পূর্ণ, তোমার মিজানে মেপনায় আমায় প্রভু, গোপনে ক্ষমা করে দিও তুমি, তোমার অবাধ্য হলে তার জন্য প্রতিশোধ নাও না, তুমি তো হে খোদা, বরং তোমারে যে মানে কি বা না মানে, সবাই তোমার আলো সমীরণ পায় সদা, বাঁচে নাই জগতে তোমার করুণা ছাড়া, এ
একটি মুহূর্ত কোনো প্রাণী নিঃশ্বাসে নিঃশ্বাসে নিয়ামত পাই আমি বিশ্বাসে তাই আমি না দেখে তোমায় মানি সে মানা সামান্য কত ত্রুটি পূর্ণ তোমার মি জানে মে পুনায় প্রভু গোপনে ক্ষমা করে দিও তুমি আমার ক্ষুদ্র হৃদয়ের মিনতি তোমার করুণা রহমতের দ্বারে আমাকে ফিরিয়ে দিও না হে রহমান আমি যে অসহায় ধরো না পরপারে আমার ক্ষুদ্র হৃদয়ের মিনতি তোমার করুণা রহমতের দ্বারে আমাকে ফিরিয়ে দিও না হে রহমান আমি যে অসহায় ধরো না পরপারে আমার জীবনে দিও না কোনো বিপদ কিংবা অপমান দুঃখ গ্লানি নিঃশ্বাসে নিঃশ্বাসে নিয়ামত পাই আমি বিশ্বাসে তাই আমি না দেখে তোমায় মানি সে মানা সামান্য কত ত্রুটি পূর্ণ তোমার মি জানে মে পুনায় প্রভু গোপনে ক্ষমা করে দিও তুমি মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই চমৎকার। প্রিয় দর্শক শ্রোতা একটি গানের রিকোয়েস্ট করেছিলেন, আমি গানটি শোনানোর চেষ্টা করছি, আপনি আমার সাথে সঙ্গ দেবেন ইনশাআল্লাহ। আমার খুব প্রিয় একটি গান এবং পরিচিত একটি গান আমাদের অত্যন্ত ওস্তাদ তাফাজ্জল হোসাইন খান ভাইয়ের কথা এবং সুরে খুব আগেকার দিনের একটি গান আমরা গাওয়ার চেষ্টা করছি। আল্লাহ আমার রব এই রবি আমার সব, আল্লাহ আমার রব এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব এই রবি আমার সব, আল্লাহ আমার রব এই রবি আমার সব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছে সবাই, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামাতে ডুবে আছি সবাই, পাখপাখালির গানে শুনি তসবি কলোর তসবি কলোর, আল্লাহ আমার রব
এই রবি আমার সব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব, তোমার মদ আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের রিকোয়েস্ট ছিল একটি গান গাওয়ার জন্য, আমি শুনিয়ে দিলাম। প্রিয় দর্শক শ্রোতা, একেবারেই অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমাদের আজকের অতিথি শিল্পী ছিলেন আমাদের প্রিয় শিল্পী আমিনুল হক। আমরা ছোট্ট করে প্যানভিশন টেলিভিশনের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কথা শুনতে চাই। আমিনুল হক ভাই, শুক্রিয়া। আমি দর্শক মণ্ডলীর জন্য একটি মাত্র হচ্ছে কথা রাখতে চাই, সেটি হচ্ছে আসুন পৃথিবী থেকে বিদায় নিতে হবে, এটি চিরস্থায়ী আবাসন নয়, পরবর্তী জীবনটা সমৃদ্ধ করা দরকার, পরবর্তী জীবনটা আল্লাহর রবের আল্লাহর কাছে যেতে হবে, সেখানে যেয়ে জেনে আল্লাহর কাছে আমরা আসলে আল্লাহ যদি জবাব চায় তাহলে তো দেওয়ার সুযোগ নাই, আল্লাহ যিনি ক্ষমা করে দিয়ে আল্লাহর জান্নাত দেন, আল্লাহর প্রিয়ভাজন হিসেবে আমাদের কবুল করেন, সেজন্য আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ থাকবে আল্লাহর খুশির পথে চলতে হবে। আসুন আমরা চলি, আর প্যানভিশনকে বেশি বেশি দেখতে হবে এবং শেয়ার করতে হবে, এটি ছড়িয়ে দিলে। আমি ছোট্ট করে যদি একটি কথা বলতে চাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে জনসমাগম থাকতো সেখানে যে হচ্ছে সুন্দর শুদ্ধ কথা বলতেন, কোনার আহ্বান নিয়ে যেতেন। তো এখন সবচেয়ে সমৃদ্ধ জায়গা হচ্ছে এই সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক, সোশ্যাল মিডিয়া, এই প্ল্যাটফর্ম। তো এখানে অসংখ্য অগণিত অজস্র মানুষ, তো এই জায়গায় শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য দিন প্রচারের স্বার্থে, সুন্দর শুদ্ধ সংস্কৃতি প্রচারের স্বার্থে আমরা যদি আমাদের শেয়ার বাটনে ক্লিক করে যদি একটি প্যানভিশনের চ্যানেলটাকে শেয়ার করে দিই, তাহলে নিঃসন্দেহে এর বিনিময়ে যারা দেখবেন তার সব আমার আমল নামায় চলে আসবে। তো এই নিয়ত করে এই জায়গা থেকে আমি আপনাদের কাছে বিনয়ের সাথে অনুরোধ রাখতে চাই, আসুন শেয়ার করবেন, ছড়িয়ে দিবেন, প্যানভিশন পৃথিবীর প্রান্তর থেকে প্রান্তর ছড়িয়ে যাক, সুন্দর সংস্কৃতি, শুদ্ধ সংস্কৃতি ছড়িয়ে যাক, এই প্রত্যাশা আপনাদের কাছে। আর আমি গুণাগার মানুষ, মানে আমি 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 আপনাদেরকে শোনাতে পেরেছি এটা আমি বিশ্বাস করি না, আমার জন্য দোয়া চাই আল্লাহ তাআলা যেন আজীবন সুন্দরের পথে, শুদ্ধ সংস্কৃতির পথে রাখেন, খাস করে দোয়া করতে হবে, আর আল্লাহর প্রিয় ভাজন হওয়ার তৌফিক যেন আল্লাহ দেন। আমি আপনাদের জন্য দোয়া করি, রায়হান ভাইয়ের জন্য, প্যানভিশনের জন্য, আমার জন্য দোয়া চাই। আমি আপাতত আজকের জন্য বিদায় নিচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, বিনয়ের সর্বোচ্চ পর্যায়ে আল্লাহ উত্তম জোতা দান করুন। আমরা আশা করছি চমৎকার কিছু পরিবেশন আমরা শুনেছি এবং মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে একটি ঘন্টা আমরা অতিবাহিত করেছি। প্রিয় দর্শক শ্রোতা, একেবারে শেষ পর্যায়ে আমরা যে গানগুলো শুনেছি, যে কথাগুলো শুনেছি, আমরা সেইগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা অনেকেই কমেন্টস করেছেন, অনেকেই কথা বলতে গিয়ে লাইন কেটে গিয়েছে, আমরা আন্তরিকতার সাথে দুঃখ প্রকাশ করছি এবং সমস্ত কমেন্টসগুলো পড়তেও পারি নাই, আগামী দিনে ইনশাআল্লাহ পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই উদাত্ত আহ্বান জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আবার কথা হবে।